আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় ভাই ও বোনেরা চোখ বন্ধ করে যদি আপনি সুরা ইখলাস সুরা ইখলাস তিনবার পাঠ করেন তাহলে কি হবে কি লাভ রয়েছে কেন আপনি পাঠ করবেন সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিও থেকেই এই আমলটি শিখে নিতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হতে যাচ্ছে আপনারা হয়তো অধিকাংশ মানুষ এই আমলটি জানেন না যদি আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আজকের এই আমলটি করার সাথে সাথে আপনারা ফলাফল পেয়ে যাবেন আপনারা দৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আজকের এই আমলটি আপনারা শিখে আমল করতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা যারা আমার চ্যানেল নতুন আসছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আমরা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিই তাহলে কী হবে সে যদি এই ভিডিওটি দেখে আমল করে তাহলে তার এই আমুল করার কারণে যে তার সব হবে সেই সবের ভাগিদার কিন্তু আমিও হব সেজন্য আমরা কি করব এই ইসলামিক ভিডিওগুলা আমলি ভিডিওগুলো আমরা বেশি বেশি শেয়ার করে দিব যাতে করে সকলে শিখে আমল করতে পারে প্রিয় ও বোনেরা সুরা ইখলাস আমরা চোখ বন্ধ করে কখন পাঠ করব কিভাবে পাঠ করব আমরা যে কোনো একটি জায়গাতে যে কোনো সময় আপনি যে কোনো অবস্থাতে পবিত্র অবস্থায় আপনার অজু করে নেবেন অজু করে পবিত্র অবস্থায় এক জায়গায় বসে আপনি দেন খেলে হ্যাঁ মনোযোগ সহকারে মনোযোগ সহকারে আপনি কি করবেন এক জায়গায় বসে অজুর সহিত আপনি তিনবার এস্তেক পার পাঠ করবেন এস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ বা দর এইভাবে পাঠ করতে পারবেন আস্তফিউল্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওলা কুবতা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি কিন্তু অনেক বড় সেজন্য আমরা যদি না পারি তাহলে আমরা পড়তে পারবো আস্তফিউল্লাহ তারপরে আমাদের পাঠ করতে হবে তিনবার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যেই দুরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরুদ শরীফ আমাদের পাঠ করতে হবে প্রিয় দিনী ভাই ও বোনেরা ওই দুরুদ শরীফ আমাদের পাঠ করা শেষ পাঠ করা শেষ হলে ওই অবস্থাতে আউর্ধ বিল্লাহ এবং বিশবিল্লা পরে আমাদের সোরা ইখলাস পাঠ করতে হবে আমরা পাঠ করা অবস্থায় আমাদের চোখ বন্ধ রাখতে হবে চোখ বন্ধ করে আমাদের ধ্যান খেয়াল রেখে আমাদের পাঠ করতে হবে হ্যাঁ আমাদের আমলটা কি করতে হবে এই আমলটি করতে হবে এবং আমাদের হ্যাঁ প্রথমেই নিয়ত করে নিতে হবে যে আমলটি আমি শুধুমাত্র আল্লাহতালার জন্যই করতেছি ভালো কাজের উদ্দেশ্যেই করতেছি সেজন্য আমাদের কি করতে হবে নিয়ত করে নিতে হবে যদি আপনার নেহ নিয়ত আপনার নিয়ত যদি সহি শুদ্ধভাবে না করতে পারেন সহি শুদ্ধ না হয় হ্যাঁ একিন এবং বিশ্বাস যদি আল্লাহর উপর না রাখেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না সেজন্য আপনাদের সহিদ শুদ্ধভাবে আগে নিয়ত করতে হবে যে এই আমলটি আমি শুধুমাত্র আল্লাহতালার জন্যই করতেছি এবং এই আমলটি আমি ভালো কাজের উদ্দেশ্যে করতেছি এই আমলটি করার সময় অবশ্যই নিয়ত করে তারপরে এই আমলটি করবেন চোখ বন্ধ করে আপনি তিনবার আউজুবিল্লাহ বিসমিল্লার সহিত তিনবার সোয়াই ক্লাস পাঠ করবেন আমি একবার পাঠ করতেছি আপনারা সকলেই শিখে নেবেন আউজুবিল্লাহ মিনা সৈতন Bismillahirrahmanirrahim. Qul huwa হু ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad. এরকম ভাবে চোখ বন্ধ করে আপনি তিনবার সূরা ইখলাস পাঠ করবেন যদি আপনার মনোযোগ না আসে তো ওই অবস্থাতে আপনি কি করবেন হাত চোখের উপর রেখে এভাবে রেখে তারপরে আপনি আমল করার চেষ্টা করবেন এভাবে চোখের উপরে হাতটা রেখে তারপরে এই সুরাই ক্লাস তিনবার পাঠ করবেন হ্যাঁ আপনি তিনবার সহি শুদ্ধভাবে সুরাই ক্লাস পাঠ করলেন পাঠ করার পরে হ্যাঁ আমুলটিও করা শেষ এখন আপনার কি কাজ হবে আপনি এই আমলটি কেন করলেন বা কোন কাজে আসবে এই আমলটি আপনার তো আসেন আমরা জেনে নিই এই আমুলটি আপনি করার সাথে সাথেই মহান আল্লাহ তাআলা আপনার যত ধরনের ইচ্ছা রয়েছে চাওয়া রয়েছে যত ধরনের মনের আশা রয়েছে যে কাজ অসম্পূর্ণ রয়েছে যে কাজ আপনার আপনি করতে পারেন নাই অসম্পন্ন রয়েছে সমস্ত কাজ ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার মনের যত ধরনের আশা রয়েছে আশাঙ্ক্ষা রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সমস্ত আশা আল্লাহতালা পূরণ করে দেবে মহান আল্লাহ তালার গাইবী খাজানা থেকে আপনাকে সমস্ত আশা আপনার ইচ্ছা সমস্ত আশা ইচ্ছা পূরণ করে দেবেন সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন যদি আপনি হ্যাঁ প্রথম দিন না পান হ্যাঁ দ্বিতীয় দিন এই আমলটি করবেন অবশ্যই করার সাথে সাথে দেখবেন যে আপনার অমুক কাজটি রয়েছিল অসম্পূর্ণ সে কাজটি পূর্ণ হয়ে গিয়েছে আপনার টাকা পয়সার প্রয়োজন আপনার হ্যাঁ যত ধরনের হাজত রয়েছে সমস্যা রয়েছে অভাব অন্টন রয়েছে সমস্ত জিনিস হ্যাঁ আল্লাহ তালা গাইবিক খাজানা থেকে আপনাকে দিবে সেজন্য জন্য কি কী করতে হবে এই আমলটি আমি যেভাবে বলছি সেভাবেই করতে হবে তো আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ